ঈদের দিনে মা বোনেরা পায়ে মেহেদি লাগাতে পারবে কিনা, ইসলাম তাদেরকে অনুমোদন দেয় কিনা, আমার মা বোনেরা একটু সাজসজ্জা প্রিয়, একটু অলংকার আর অর্নামেন্টস পড়তে তারা একটু বেশি পছন্দ করে। এখন কথা হচ্ছে, হাতে তো তারা মেহেদি দিতে পারবে, কোনো সমস্যা নেই, যদি এটা আর্টিফিশিয়াল মেহেদি না হয়। এখন পায়ে মেহেদি দিতে পারবে কিনা, ইসলাম এটাকে কি বলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ তাআলা ওই সকল নারীদের প্রতি অভিশাপ দিয়েছেন যে নারীরা তারা নিজের সাজসজ্জা সুন্দর করার জন্য, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে, সৃষ্টির পরিবর্তন করে। কেমনভাবে সৃষ্টির পরিবর্তন করবেন? আপনি দেখেন অনেক মা বোনেরা দেখবেন তারা তাদের নখ বড় করে, যেই নখগুলো দেখলে শয়তানও তাদের কাছে ফেল হয়ে যায়, যেন শয়তানও তাদেরকে ধিক্কার দিচ্ছে। অনেক মা বোনেরা দেখবেন পায়ের মধ্যে কিংবা হাতের মধ্যে ট্যাটু অঙ্কন করে, হয়তো আপনাদের এলাকায় এরকম নাই, কিন্তু অনেক মা বোনেরা দেখবেন এসব গুনাহের কাজে তারা লিপ্ত আছে। এই জন্য আমার মা বোনেরা পায়ে মেহেদি লাগাতে পারবে, ইসলাম তাদেরকে কোনো বাধা নিষেধ করে না। কারণ মা বোনেরা এমনিতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বোনরা একটু সাজুগুজু করবে, অর্নামেন্টস পরবে, অলংকার পরবে, এটা তাদের স্বামীর জন্য তারা এই সাজসজ্জা করবে, এতে কোনো সমস্যা নেই, পায়েও মেহেদি দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম আপনাকে নিষেধ করে যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে, যেমন আপনি ব্রু প্লাক করলেন, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করলেন, আপনি আপনার পায়ের মধ্যে ট্যাটু অঙ্কন করলেন, পানির চিত্র অঙ্কন করলেন, কোনো প্রাণীর চিত্র অঙ্কন যদি করেন, এটা ইসলাম আপনাকে পরিপূর্ণভাবে হারাম করে দিয়েছে। হাতের মধ্যে আপনি প্রাণীর চিত্র অঙ্কন করলেন, ইসলাম আপনাকে এটা পরিপূর্ণভাবে হারাম করে দিয়েছে। এই জন্য মা বোনেরা আপনি সাজুগুজু করেন, অলংকার অর্নামেন্টস পরেন, সব কিছু করেন। অনেক মা বোন দেখা যায় সাজুগুজু করে, পার্লারিং করে, মেকআপ করে, তারা ঈদের দিন কিংবা পুরো এলাকায় তারা ঘোরাফেরা করে, বাসার অলিতে গলিতে তারা, শহরের অলিতে গলিতে তারা ঘোরাফেরা করে, যেটা ইসলাম আপনাকে অনুমোদন দেয় না। আপনি সাজুগুজু করবেন আপনার স্বামীকে দেখানোর জন্য, আপনার স্বামীর সামনে আপনি সাজুগুজু করে নিজেকে রিপ্রেজেন্ট করেন, আর আপনি পরপুরুষকে দেখাচ্ছেন, যার কারণে যতটা পুরুষ আপনার দিকে তাকাবে কিংবা লোলোভ দৃষ্টিতে তাকিয়েছে, প্রত্যেকটা পুরুষের সাথে জেনা করার গুণা আল্লাহ তাআলা আপনার আমল নামায় অটোমেটিক্যালি দিয়ে দিবে। আপনি কল্পনা করতে পারেন, রমাদান মাস, গুনামাফের মাস, তাকুয়ার মাস, আপনি আত্মশুদ্ধির প্র্যাকটিস করেছেন, আমল করেছেন, নিজে ট্রেনিং নিয়েছেন, যেন বছরের সারাটা বছর আপনি এইভাবে চালাতে পারেন, নিজেকে আত্মশুদ্ধির তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করে আপনিও কি করতে পারেন, চালাতে পারেন। কিন্তু দেখা যায় আপনি ঈদের দিনে পায়ে মেহেদি দিয়েছেন ঠিক, নিজেকে সাজুগুজু করার জন্য কিংবা নিজেকে একটু ভালো সৌন্দর্য, নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি ব্রু প্লাক করেন, আপনি পরচুলা লাগান, তারপর আপনি পারফিউম ইউজ করেন পরপুরুষকে আকৃষ্ট করার জন্য, যেগুলো দেখে পরপুরুষ এমনিতে আকৃষ্ট হয়ে যায়, যতটা পুরুষ আকৃষ্ট হবে, প্রত্যেকটা পুরুষের সাথে জেনা করার গুণা আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। এই জন্য মা বোনেরা আপনি শুধু মেহেদি না, আপনি সব কিছু লাগান, মাথায় মেহেদি দেন, পায়ে মেহেদি দেন, হাতে মেহেদি দেন, সব জায়গায় মেহেদি দেন, কিন্তু কথা হচ্ছে এই সব কিছু সাজুগুজু যেন আপনার ইসলামের শরিয়ার ভেতরে হয়। শরিয়ার ভেতরে কেমন? আপনি সাজুগুজু করেছেন, মাহারাম পুরুষকে দেখান, আপনার স্বামীকে দেখান, আপনার স্বামী দেখে আপনার প্রতি ভালোবাসা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাবে। আর আল্লাহ তাআলা এটাই চায়, যখন কোনো স্ত্রীর প্রতি কোনো স্বামী খুশি হয়ে যায়, তখন ওই স্ত্রীর প্রতি আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়। যখন কোনো স্বামীর প্রতি একজন স্ত্রী খুশি হয়ে যায়, ওই স্বামীর প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এই জন্য আমরা এদিকটা অবশ্যই খেয়াল রাখবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।